আমলকি নিজেই নিজেকে উদ্ধার করেছে ওকে গ্রাম ছাড়া করা ছাড়ব না এই বাবাকে এই বাড়িতে তোরা আর ঢুকতে পাবি না এ আমি কষ্ট করে দিলাম দিদি আমার ও কত অল্পতেই সুখী ঠাকুর তাহলে ওর জীবনে এত কষ্ট কেন কেন এত দুঃখ আপু দুটো এখনো যায়নি
দরজা ধাপকেই চলেছে। ও তো ছেলের গলা বলছিলে আসছে না আসছে না, দেখো চলে এসছে। তার মানে ওই মা বেটি এখনো যায়নি, অপর দুটোই দরজার কোণাতে বৃষ্টিতে ভিজছে। বিদেশের সাথে ভিতরে ঢুকে পড়ার তাল করবে না তো? বলো কি দোকান উঠবে না লাটে, আর দোকান উঠে গেলে চাবি কি দরকার? চলো ভেতরে চলো। ভিজে গায়ে উঠেছিলাম, তারা এখানে। তোমার পরে বারণ করলাম,
না শুনলো মেয়ে আর না শুনলো তার পিসি এখন যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তখন কি হবে দুধ হ্যাঁ দুধ একটু গরম দুধ যদি তোকে খাওয়ানো যায় তোর আরাম হবে বুঝলি কিন্তু দিদি দিদির কাছে এখন যদি আমি দুধ চাই দিদি দেবে তো মামির জন্য দুই ভাই আর দর দেখে মানে উতলে উতলে উঠছে বাবা কিছু বলবে না এই বাবা কি বলবে রে বাবা কি বলবে নেহাতে গুড়ে দোহাই দিলি তাই নালে হতচ্ছাড়া দুটোকে এই বাড়ি মুখে হতে দিতাম না কি আমি দিদি দেখো বলি হয়েছেটা কি হ্যাঁ এবার কি আমার ঘরের মধ্যে সাজাবে নাকি না বলছিলাম একটু গরম দুধ দেবে মেয়েটা বৃষ্টিতে ভিজে খুব হাঁচি দিচ্ছে আমার খুব ভয় করছে যদি আবার জ্বর এসে যায় তা ঘরে কি আমাদের গাই আছে মা গো যে মাঝরাত্রিরে দু হতে বসব বললাম তো দুধ হবে 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 দুধ হবে আমলকি সাতটা না পাঁচটা না মায়ের একমাত্র ভাইজি তার জন্য এক চটা দুধ দিতে পারবে না মা ও মা দাও না একটু আমলকি খাবে তো ওর জ্বর আসবে আমলকির জ্বর এলে মামি তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কুরবান হবে কে Thank you.
পরাণের ভাইজি, তাই আমার মা মেয়েতে বুঝুক, দুধ খাচ্ছে না জল। আমলকি, মাকে গিয়ে বলিস পিসি দুধে জল মিশিয়ে দিয়েছে। হ্যাঁ বলিস কিন্তু, জল দুধ কোথায়? কি দেখছিস? কফ কি করে হবে রে মা, ওই জল দেওয়া দুধে যে কফ হয় না। সাদা দাগও পড়তো না জানি আমার মেয়েটা কত খুশি হতো, আর কত খুশি হতো। মমতাময়ী জননী, আহ মুখটা বাংলার পাঁচের মতো করে রয়েছে, রাগ পড়ে নে? তোর মা তোর উপর রাগ করে আছে, বাসনের ঠকঠক আওয়াজ শুনে বুঝতে পারছিস না? কি করা যাবে আর, মায়ের রাগ দেখলে তো আমার আর পকেট ভরবে না। যা করেছি সবার কথা ভেবেই করেছি। আমার ভাইটার কথা তো ভাবলি না, তাকে তো একবার খুঁজতে গেলি না কোথাও। তুমি যতই ভাই ভাই করো, তোমার ভাইয়ের দাম কানাগুড়িও না।
যদি দাম থেকে থাকে তাহলে আছে তোমার ভাইয়ের বউয়ের হাতে। সোনাই বাঁধানো হাত, তার হাতের গুণেই না আমাদের দোকানের এত নাম যশ। এটা তুমি রাগ করো আর যাই করো, এইটাই হলো সত্যি কথা। আমার মনে হয় তুমি বলো আর নাই বলো, তুমি কিন্তু কতটা মানো। তাড়াতে হলে না তোমার ভাইকে দাঁড়াও, তোমার ভাইয়ের বউকে না, বরং তাকে চাপে রেখে তাকে দিয়ে বেশি বেশি করে গুড় মিষ্টি মোয়া এসব বানিয়ে নাও, এতে আমাদের লাভ। ছেলেকে তুই একদম ঠিক কথা বলেছিস বুঝলে। দেখো শীতের সময় তো প্রায় শেষ হয়ে এলো, আর থাকতে থাকতে যতটা পারি লাভের টাকা কামিয়ে নি, কি বল? তাই হবে, চন্দনাকে তো কালকে আমি দ্বিগুণ গুড় বানাতে বলেছি, তুই শুধু দ্বিগুণ রসের যোগানটা দিয়ে যা বাবা, তারপরে দেখ কি হয়।